নিউইয়র্ক এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা বাড়ির পথে রওনা দিলাম। কার বাড়ি সেটাই বলবো আজকের ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জনা অ্যান্ড এ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে জবে থেকে এই প্রজেক্ট চেঞ্জ, নতুন শহরে শিফটিং, এইসব কথাবার্তা চলছে, তখন থেকেই আমাদের মেনলি একটা প্রেফারেন্স ছিল নিউ জার্সির প্রতি। নিউ জার্সিতে যেরকম ইন্ডিয়ান বেশি, তার সাথে বাঙালিও প্রচুর বেশি। দুর্গা পুজো, সরস্বতী পুজো, সব পুজো একদম ধুমধাম করে পালন হয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে আমাদের বাড়ির লোক রয়েছে। শাগনিকে নিজে বড় পিসিমনির ছেলে, মানে পিস্তুতো দাদা দিদি, ওরা সবাই বহু বছর ধরে এখানেই রয়েছে। আর এখন তো আরও মজার বিষয় যে পিসিমণিও কলকাতা থেকে এখানে এসেছে। বড় পিসিমণি, পিসিমশাই, ওরা সবাই এসেছে। আর বহু দিন পর বাড়ির লোকের সাথে দেখা হলে যা হয় আর কি, এখন দুপুরবেলা গল্পই চড়ছে। তখন থেকে বিদেশের মাটিতে নতুন একটা জায়গায় এসে বাড়ির লোক বাড়ির পাশে থাকবে, এটাই একটা শান্তির বিষয়। তাই আমরা একেবারে ওদের বাড়ির থেকে 5 মিনিটের ডিস্টেন্স একটা ঘর ভাড়া নিয়েছি। আর আজকে দুপুরবেলা ওদের বাড়িতে খাওয়ার পরে এখন যাচ্ছে বাড়ি। আমাদের গাড়িটা তো অনেকটা আগেই এসে গেছিলো, তাই আমরা ওদের বাড়ির অ্যাড্রেসে দিয়েছিলাম যাতে আমাদের গাড়িটা এখানে ড্রপ করে দেয়। আর ওখান থেকে যেরকম গাড়ি ফুল প্যাকড অবস্থায় ছেড়েছিলাম, সেই অবস্থাতেই এসেছে। আর আমার বসারও জায়গা নেই। তো যাই হোক, সেই অবস্থাতে কোনো মতে নতুন যে বাড়ি নেব তার লিজিং অফিসের দিকে যাচ্ছি। এখানে নতুন প্রথমবার বাড়ি হ্যান্ড ওভারের সময় সামনে গিয়ে বসে অনেক কিছু পেপার ওয়ার্ক করার থাকে, তাই সেগুলো করে ওরা হাতে চাবিটা হ্যান্ড ওভার করে। তাই সব টাকা পয়সা সাবমিট করে আর কয়েকটা পেপার ওয়ার্ক কমপ্লিট করে চাবিটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলো। আর বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই বেলা হয়ে গেল। বাইরে থেকে এক ঝলকে বাড়িটা দেখেই আমাদের পুরনো কমিউনিটির সাথে ডিফারেন্সগুলো বুঝতে পারছি। টেক্সাসে যেহেতু প্রচুর জায়গা, তাই সব কিছুই অনেকটা জায়গা নিয়ে তৈরি। মেন রোড থেকে আমাদের বাড়িটা ছিল বেশ ভেতরে, তবে এখানে আমাদের বাড়িটা একদম রাস্তার ওপর। এই জায়গাটা একটু ঘুরে দেখে এটাই বুঝলাম যে এখানে বেশিরভাগ লোক বাড়িতে থাকে। আমাদের মতো কমিউনিটি খুব কমই এখানে রয়েছে। এই পুরো এরিয়াটাতে গুনে গুনে একটা কি দুটো কমিউনিটি পাওয়া যাবে, যার মধ্যে আমাদের এই কমিউনিটিটা বিশাল বড়। এ থেকে পি পর্যন্ত আর প্রত্যেকটা বিল্ডিংয়ে 14খানা করে ফ্ল্যাট রয়েছে। তবে আমাদের ভাগ্যটা সত্যিই ভালো, বেশি ভেতরে ঢুকতে হয়নি। এই কমিউনিটিতে ঢুকেই ফার্স্ট বিল্ডিংয়েই আমরা একটা ফ্ল্যাট পেয়ে গেছি। এই পুরো কমিউনিটিটাতে 250রও বেশি ফ্ল্যাট রয়েছে, কিন্তু হাতে গুনে মাত্র এই 2-3টে ফ্ল্যাটই ফাঁকা রয়েছে। যাই হোক, ভাগ্যক্রমে যে আমরা একটা পেয়ে গেছি এই অনেক। ওখানেও যেরকম বাড়ির সামনেই নিচে পার্কিং করার জায়গা ছিল, এখানেও ঠিক সেমই বাড়ির নিচেই পার্কিং করার জায়গা। শীতকালে যে এখানে প্রচুর বরফ পড়ে, তার জন্য আলাদা করে কোনো পার্কিংয়ে শেড করা বা কিছু সেরকম নেই। এই জায়গাটায় যখন শীতকালে প্রচুর বরফ পড়বে, চারদিক পুরো সাদা হয়ে যাবে, তখন যে কি সুন্দর দেখতে লাগবে সেটাই এখন জাস্ট ভাবছি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্সটা, আর এই পাশে রয়েছে মেলবক্সটা। তো এই স্ট্রেট ঢুকে দেখছি দরজা, এটা হচ্ছে একটা বড় ডিফারেন্স। টেক্সাসে প্রত্যেকটা বিল্ডিংয়ে ঢোকার সময় কিন্তু এরকম দরজা ছিল না। আসলে এখানে শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, আর বাইরের ঠান্ডাটা যাতে না ঢোকে সেই কারণে এরকম দরজা করা থাকে। আর একটা বড় ডিফারেন্স যেটা চোখে পড়লো সেটা হলো সিঁড়ি। ওখানে লোহার সিঁড়ি ছিল, আর এখানে সব কিছুই কাঠের। কাঠের সিঁড়ি, আর সিঁড়িতে আবার কার্পেট পাতা রয়েছে। এবার দরজা খুলে ভেতরে ঢুকি, আর এই হলো আমাদের নতুন ফ্ল্যাট। বেশ রোদ ঝলমলে, দুদিক থেকেই প্রচুর আলো, দেখে বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। আগে যদিও এই মডেল ফ্ল্যাটটা দেখে বুক করেছিলাম, তবে প্রথমবার সামনে থেকে দেখে একটা আলাদাই অনুভূতি হয়, তাই না? ঘর যখন ফাঁকা থাকে তখন মনে হয় যে কত জায়গা, কত কিছু রাখা যাবে। তারপর যখন একটা একটা করে জিনিস ঘরে ঢুকতে থাকে তখন মনে হয় যে জায়গা ছোট পড়ে যাচ্ছে। এই বাড়িটা বুক করার সময় এই একটা কারণেই আমি বাড়িটা বুক করেছিলাম, যে বিশাল বড় একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে ডিরেক্ট রাস্তা দেখা যাবে।
কলকাতায় আমাদের ফ্ল্যাটটা ঠিক এরকম ছিল, পুরো রাস্তার উপর। রাস্তায় দিন রাত গাড়ি যাচ্ছে, কিছু না কিছু একটা হচ্ছে, তো ওখানে বারান্দায় বসে বেশ অনেকটা সময় আমার কাটত, যেটা আমি এখানে আসার পর খুবই মিস করতাম। তবে যখন নতুন ফ্ল্যাট নিচ্ছিলামই, তখন ভাবলাম যে একটু এইসব জিনিসগুলো দেখেই বুক করি আর কি। আর যখন দেখলাম যে আমাদের ব্যালকনি থেকে এত সুন্দর রাস্তা দেখা যাবে, আর বেশ লোক এখানে হেঁটেও যাচ্ছে দেখছি, তো এগুলো দেখার পরই আমার এই ফ্ল্যাটটা খুব পছন্দ হয়ে গেছিল। এখানে লিভিং এরিয়া আর ডাইনিং এরিয়াটা পুরোটা পার্টিশন করা, এটা বেশ ভালো। আর এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আগের দিন তোমাদের দেখালাম না যে ওখান থেকেই আমরা একটা ম্যাট্রেস অর্ডার করে দিয়েছি, আমাদের এখানে আসার আগেই জানো তো ওটা এসে গেছে। আর দেখো এগুলো এইরকমভাবে পুরো কম্প্রেস করে পাঠায়, আর প্যাকেটটা খুলে দেওয়ার সাথে সাথেই এরকম মানে বিভৎসভাবে ফুলে যায়। তো এটাকে এখানে খুলে রেখে দিলাম, ছেড়ে দিলাম, যাতে এটা টাইম পায়, রাত্রিবেলা শোয়ার আগে অবধি ওটা পুরোপুরি ফুলে ঠিকঠাক কন্ডিশনে আবার চলে আসে। আর গাড়ি থেকে যে জিনিসগুলো ছিল সেগুলো আস্তে আস্তে নাবিয়ে আনছি, যে প্রয়োজনীয় কয়েকটা জিনিস তো অ্যাটলিস্ট আমাদের বার করে নিতেই হবে আজকে। প্রচুর জিনিস যেমন ওখান থেকে নিয়ে এসেছি, তেমনই আবার অনেক কিছু ওখানে ফেলেও এসেছি। তার মধ্যে কয়েকটা ইনিশিয়াল জিনিসও পড়ে, যেগুলো ঘর চালাতে, সংসার চালাতে গেলে প্রথমেই দরকার। আর তাছাড়া ঘরে তো এখন কোনো কিছুই নেই, পুরোই তো ফাঁকা দেখলে, তো সেই আবার জিরো থেকে স্টার্টিং। তাই এখন এসেছি ওয়ালমার্টে, আর প্রথমেই এসেছি এই ল্যাম্পের সেকশনে। এখানে অদ্ভুতভাবে কোনো ঘরে কোনো লাইট নেই, পুরো অন্ধকার, ঘুটঘুটের মধ্যে কী করে লোকে থাকা যায়। তাই আর কি আমাদের সেই পুরনো ল্যাম্পের শেডগুলো তো রয়েইছে, তার সাথে ঘরে আরও যে ল্যাম্প লাগানো রয়েছে সেগুলোকেও পাল্টাবো, তার জন্য প্রচুর বাল্ব কিনছি। এখানে মেনলি লোকে হলুদ লাইট ইউজ করে, যেটা খুব বোরিং আর কি, আর আমাদের একদম চোখে ভালো লাগে না, তো আমরা সব সেগুলোকে হোয়াইট ল্যাম্প দিয়ে রিপ্লেস করি। আর এখানে আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা কিনতে এসেছি, সেটা হলো পর্দার সেট। দেখলে তো যে কি বিশাল ব্যালকনির দরজা, আর ঘর থেকে কাঁচের দরজা সব কিছুই দেখা যাবে, রাত্রিবেলা আলো জ্বালালে তো পুরোটাই ভিজিবল, তাই সবার আগে দরকার এই পর্দা। তাই পর্দা দেখতে এসে এখানে দেখছি যে বেশ কন্ট্রাস্টে তো অনেক কিছু রয়েছে, এখানে হাফ কার্টেন থেকে শুরু করে ফুল কার্টেন সবই রয়েছে। আর আমাদের জানলা দরজা সব জায়গাতেই মোটামুটি পর্দা লাগাতেই হবে, তো আপাতত যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট ফুল কার্টেন সেটাই কিনবো আজকে। আমার এটা বেশ পছন্দ হয়েছে, একটা হালকা কালারে এটা নিচ্ছি, আর একটা এর সাথে কন্ট্রাস্টে হয়তো ব্লু বা অন্য কিছু নেব। আমার মনে হচ্ছে যে তিনটে দরজা তো তিনটে কার্টেনই হয়ে যাবে না, দেখা যাক আপাতত আজকে কি তো কিনে নিয়ে যাই। খাওয়ার জিনিস কি কিনবো, অলরেডি এইসব জিনিস কিনতে কিনতেই আমাদের কার্টটা ভরে গেল। আর একটা যেটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস নতুন জায়গায় এসে, সেটা হলো ক্যান্ডেল কেনা। ক্যান্ডেল, তারপরে রুম স্প্রে, এইসব জিনিসগুলো কিনে ঘরের গন্ধগুলো আমাদের পছন্দের মতো বানাতে হবে, তবেই গিয়ে এখানে থাকতে বেশ মন লাগবে। তো যাই হোক, এই সব কিছু ছিল আমাদের লিস্টে যেগুলো কিনে কাটে এবার বাড়ি যাচ্ছি। সেই ভোর চারটে থেকে দিনটা শুরু হয়েছে, আর কি করে যে হু হু করে সারা দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না। কোথায় ছিলাম, টেক্সাসের হিউস্টনে বসে, তারপর এখানে এসে ঘরের চাবি নিয়ে, তারপর আবার ঘরের সব প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সেগুলোকে নিয়ে আবার এখন ঘরে ফিরছি। তবে আজকে রাত্রিবেলা আবার আজকে দাদার বাড়িই যাব, ওখানে বৌদি বলেছে খেয়ে নিতে, তো ওদের এই সাপোর্টটা আজকে বেশ কাজে লাগলো, কারণ এখন তো আমাদের কোনোই কিছু সেট আপ তৈরি হয়নি, আর কিছু রান্না করার মতো সিচুয়েশনও নেই, আর বেশিরভাগ জিনিসপত্র তো আমাদের সেই UPS-এ পাঠিয়েছে, সেখানেই আসবে, তো লাগেজগুলো যতদিন না আসছে ততদিন ধরে খুবই সমস্যায় থাকবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরকম ব্লগের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, দেখা হচ্ছে পরের ব্লগে, আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।